আপনারা হয়তো আমার মতো চিন্তা করছেন, আসবেন নাকি আসবেন না। আবার ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে স্কিন টেস্ট সম্পূর্ণ ফ্রি একটা অ্যাড দেখাচ্ছে। তার উপর যদি দেখেন যে ভালোবাসে বেশ কিছু মানুষ এই বায়োজিন সম্পর্কে এত এত ভালো বলতেছে। আমার ভালোবাসার মানুষগুলোর মধ্যে হচ্ছে তপসী দিদি, কে আপা, আরও বেশ কিছু মানুষ আছে যারা হচ্ছে বায়োজিন সম্পর্কে অনেক ভালো কিছু বলছে। এটা দেখার পরে আসলে আমি আর নিজেকে সামলাতে পারি নাই, আমি চলে গেছি হচ্ছে বায়োজিনে। আমি আসছি হচ্ছে মিরপুর একে। তো ঢুকার পরে দেখলাম বেশ অনেক মানুষ আছে যারা হচ্ছে নিয়মিত এখানে আসে, আর কয়েকজন ছিল যারা আমাদের মতো নতুন। তো আমি ফার্স্টে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে সম্পূর্ণ ফ্রিতে স্কিন টেস্টটা করে জানবো যে আমার স্কিনে কোনো আসলে প্রবলেম আছে কি না। তো আপুদের সাথে কথা বলার পর তারা আমাকে বলল স্কিন টেস্ট ফ্রি কিন্তু ডক্টর কাউন্সিলিংয়ের সাথে, তার মানে ডক্টর কাউন্সিলিংয়ের জন্য আমাকে 500 টাকা পে করতে হবে, তাহলে আমি স্কিন টেস্টটা ফ্রি পাবো। এটা শোনার পরে সত্যি সত্যি আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, তারপর ভাবলাম যে কী আছে আর জীবনে স্কিনটা টেস্ট করাই, ডক্টরের সাথে কাউন্সিলিং করি, সমস্যা কি, 500 টাকাই তো। তো করলাম, সেজন্য হচ্ছে সিরিয়াল ধরে একটু বসে থাকা লাগছে। এরপর ভিতরে কী হলো সেটা আপনাদেরকে দেখাতে পারতেছে না, কারণ ভিতরে হচ্ছে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, ভিডিও করা নিষেধ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমার কী কী প্রবলেম আছে কিংবা আমাকে কী কী সাজেস্ট করলো সেগুলো দেখাচ্ছি। তো আমাকে ফার্স্টে যাওয়ার পর ডাক্তার বলছে যে আপনার স্কিন তো ঠিক আছে, আপনি কেন আসছেন? আমি বলছি যে সবাই আসতেছে সেই জন্য আমিও শখে আসছি, এটা শুনে তারা একটু হাসছে। তারপরে হচ্ছে তারা আমাকে বললো স্কিন টেস্ট করে আমার আসলে পানি কম, পানি বেশি খাওয়া লাগবে, আর হচ্ছে আমার ডার্ক সার্কেলের জন্য আমাকে কিছু ক্রিম সাজেস্ট করছে আর ফেশিয়াল সাজেস্ট করছে। তো যা যা সাজেস্ট করছে সেগুলো ঠিক ছিল, কিন্তু যখন আমি দামগুলো দেখছি তারপর আর আমি ভাবলাম যে স্টক করার আগে বের হয়ে যাই, মানে এত বেশি দাম, আল্লাহ, এটা তো আমার পক্ষে আসলে সম্ভবই না। কারণ আমার ডার্ক সার্কেলের জন্য যে ক্রিমটা সাজেস্ট করছে সেটা অলমোস্ট 4000-এর কাছাকাছি। তো 4000 টাকা দিয়ে একটা ডার্ক সার্কেলের জন্য ক্রিম কেনার চেয়ে বেশি বেশি পানি খাওয়া আর নিয়মিত ঘুমানো তো আমার কাছে মনে হয়েছে যে সহজ। যাই হোক, এখন বেশি বেশি পানি খেতে হবে, আর কিছু করার নাই। যদি টাকা পয়সা থাকে আসলে তাহলে যাওয়া ভালো। আমার কষ্টে মনে হয় এই কুকুরটাও এখন শোকে শোকাহত হয়ে গেছে যে গেলাম আর কোনো ক্রিম ট্রিম না কিনে চলে আসছি। যাদের আসলে টাকা পয়সা আছে তারা গেলে ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা গরিব আছেন তারা এভাবে বেশি বেশি পানি খাবেন, নিয়মিত নামাজ পড়বেন, তাহলে আই থিঙ্ক মানে স্কিন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আপনাদেরকে একটু পরে আমি হিসাব করে দেখাই যে আমার টোটাল যে ক্রিম আসছে সেখানে কত টাকা আসছে। 37,000 টাকার মতো আসছে, টোটালি 37,000 টাকার মতো আসছে। আমার স্কিনে মানে তেমন কোনো প্রবলেম ছিল না, তাতেই যদি 37,000 টাকার মতো আসে, আল্লাহ, এটা বলে স্টুডেন্টদের জন্য মানে অ্যাফোর্ড করে ইজি, আমার কাছে মনে হয়েছে ভাই মাফও চাই দোয়াও চাই। কিন্তু হচ্ছে যারা হচ্ছে এখানে রেগুলার কাস্টমার তাদের স্কিন দেখলাম যে অনেক সুন্দর, তার মানে হচ্ছে কাজ করে, অনেক ভালো কাজ করে, একটু টাকা পয়সা আর কি বেশি। এই তো আমার টাকা পয়সা নাই বলে আমি কিছু কিনতে পারলাম না, যদি আপনাদের টাকা পয়সা থাকে তাহলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।